আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বেসিক ইংলিশ। আলোচনা করছি একটা রিপোর্ট রাইটিং নিয়ে। রাইট এ রিপোর্ট অন এ বোট ক্যাপসাইজড, একটা নৌকা উল্টানো নিয়ে, এই নিয়ে রিপোর্ট লিখো। তো চলুন শুরু করা যাক। বোট ক্যাপসাইজড 20 ড্রোনড, সর্বপ্রথম উপরে হেডিং, তারপর নিচ থেকে ডান দিকে বাই স্টাফ রিপোর্টার, তারপর বাঁ দিক থেকে যেখান থেকে আমি রিপোর্টটা লিখছি সেখান সে জায়গার নাম এবং আজকের ডেট বারহামপুর 10th June 2019। অ্যাটলিস্ট 30 পিপল ইনক্লুডিং 15 ওমেন অ্যান্ড 5 চিলড্রেন ওয়ার ড্রোনড হোয়েন এ বোট ক্যাপসাইজড ইন দ্য, কমপক্ষে 30 জন মানুষ, 15 জন মহিলা, 5 জন শিশু সহ একটা বোট উল্টে গিয়েছিল মিড স্ট্রিম অব দ্য রিভার ভাগীরথী অ্যাট অ্যাবাউট 4 PM ইয়েস্টারডে রাধারঘাট। ভাগীরথী নদীর মাঝ বরাবর যে নদীতে উল্টেছে আপনি সেই নদীর নাম দেবেন। অ্যাট অ্যাবাউট 4 PM অর্থাৎ বিকেল 4টের সময় ইয়েস্টারডে অ্যাট রাধারঘাট, গতকাল রাধারঘাটে যে জায়গায় হয়েছে সেই জায়গাটির নাম বলবেন। 3 কিলোমিটার ফ্রম হেয়ার, এখান থেকে 3 কিলোমিটার। অ্যান আই উইটনেস সেড, একজন প্রত্যক্ষদর্শী বলছে যে দ্য বোটম্যান ওয়াজ ক্যারিং প্যাসেঞ্জার্স বিয়ন্ড ইটস ক্যাপাসিটি, তার ক্ষমতার বাইরে নৌকাতে যাত্রী বোঝাই ছিল। 20 প্যাসেঞ্জার সোয়াম অ্যাশোর, 20 জন প্যাসেঞ্জার বা 20 জন যাত্রী সাঁতার কেটে পাড়ে উঠে এসেছে। 20 ডেড বডিজ হ্যাভ সো ফার বিন রিকভার্ড, 20টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 20 প্যাসেঞ্জার্স আর স্টিল মিসিং, 20 জন যাত্রী এখনও মিসিং রয়েছে। দ্য লোকাল পিপল স্টার্টেড রেস্কিউ অপারেশন, স্থানীয় মানুষেরা উদ্ধার কাজ শুরু করেছিল। দ্য ডাইভার্স ওয়ার এনগেজ টু রেস্কিউ দ্য মিসিং বডিজ, ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেছে মৃতদেহগুলো উদ্ধার করার জন্য। দ্য অ্যাংরি মব ব্লকড দ্য ঘাট, ক্ষিপ্ত জনতা ঘাট ব্লক করে দেয়। অ্যান্ড দ্য ফেরি সার্ভিস, নৌকা পারাপার, ওয়াজ সাসপেন্ডেড ফর 2 আওয়ার্স, 2 ঘন্টার জন্য সাসপেন্ড ছিল। দ্য পুলিশ রিচড টু দ্য স্পট, এটা রিচড হতো সরি, অ্যান্ড ব্রড দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, পুলিশ সেই জায়গায় উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড এভরি ফ্যামিলি উইল বি গিভেন 2 লাখস, সরকার ঘোষণা করে প্রত্যেক পরিবারকে 2 লক্ষ করে টাকা দেওয়ার জন্য। দ্য বোটম্যান ট্রাইড টু স্কেপ বাট হি ওয়াজ কট বাই দ্য পুলিশ, নৌকা চালক পালানোর চেষ্টা করছিল কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে যায়। দ্য পুলিশ অ্যারেস্টেড হিম, পুলিশ তাকে গ্রেপ্তার করে।